बंधुरा आज आमि तोमादेर साथे एमोनी एकटा स्किन ह्वाइटनिंग क्लेंजार शेयर करब जेटा दिए दिने एक बार घषे घषे खूब भालो करे पुरो मुखटा धुए फेलो। देखो मुख थेके इन्स्टैंट सान टैन आर पिगमेंटेशन उठे गिए रंग हो जाबे धबधबे फर्सा। পূজোয় কি অনেক ঘোরাঘুরি হয়েছে এবং রোদে ঘুরে ঘুরে তোমার স্কিনে কি হালকা ফুলকা ট্যান পড়ে গেছে? মুখটা কেমন যেন কালো আর আনইভেন দেখাচ্ছে, মুখের মধ্যে কোনো গ্লো নেই, কোনো ফর্সা ভাব নেই, তাহলে বলবো তুমি একদম ঠিক জায়গায় এসেছো। আজ আমি তোমাদের সাথে এমনই একটা ইনস্ট্যান্ট ডিট্যান রেমিডি শেয়ার করব যেটা ইউজ করাতে তোমার মুখে যেটুকুনি হালকা ফুলকা ট্যান পড়েছে সেটা যেমন রিমুভ হয়ে যাবে, একই সাথে স্কিন ইনস্ট্যান্ট অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল দেখাবে। তবে আর দেরি কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাও। এই কয়েকদিন টানা রোদে ঘোরাফেরা করার পর আমার স্কিনটা দেখো কতটা ডাল এবং আনইভেন লাগছে, মুখের মধ্যে কোনো গ্লো নেই, কোনো ফর্সা ভাব নেই। তাই ইনস্ট্যান্ট নিজের ত্বককে ফর্সা আর উজ্জ্বল করে তোলার জন্য একটা বাটির মধ্যে সবার প্রথমে তোমাকে নিতে হবে বেশ খানিকটা আতপ চাল। এখানে কিন্তু অতি অবশ্যই আতপ চালই ব্যবহার করবে, ন্যাচারালি স্কিন হোয়াইটনিংয়ের জন্য কিন্তু আতপ চাল বেশি বেনিফিশিয়াল। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে হাফ কাপ মতো আতপ চাল নিয়েছি, মানে 2 থেকে 3 চামচ। এবার এটাকে আমি বেশ খানিকটা কাঁচা দুধ দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। তোমরাও কিন্তু সেম প্রসেসে আতপ চালের মধ্যে খানিকটা কাঁচা দুধ মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা অথবা ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখতে পারো। তারপর এই যে দুধটা আছে এটাকে আমাদেরকে স্টেন করে নিতে হবে। এই দুধের মধ্যে কিন্তু চালের পুরো এক্সট্রাক্টটা চলে এসেছে, তাহলে এটা কতটা পাওয়ারফুল হয়ে গেছে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। এবার এই কাঁচা দুধটার মধ্যে আমাদের অ্যাড করতে হবে সামান্য একটুখানি লেবুর রস, দিয়ে দেবে 1 থেকে 2 ফোঁটা কোকোনাট অয়েল মানে নারকেলের তেল, আর দেবে বেশ খানিকটা গ্রেট করা ডাব সাবান। তোমরা চাইলে এখানে যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে পারো, বাট আমি এখানে ডাব সাবান এই জন্যই দিচ্ছি কারণ ডাব সাবানকে আমরা বিউটি বার বলি, আর স্কিন হোয়াইটনিংয়ের জন্য কিন্তু ডাব সাবান খুবই ভালো। এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে আমি একসাথে মিক্স করে নেবো, দিয়ে এটাকে একটা কন্টেনারে আমি স্টোর করে রাখবো। দিনে যে কোনো একটা টাইম তোমাকে এই ক্লেন্সারটা দিয়ে মুখ ধুতে হবে। তোমার মুখে পুরনো সানট্যান পিগমেন্টেশন বা মেছেদার মতো যতই প্রবলেম থাকুক না কেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। ইনস্ট্যান্ট তোমার স্কিন অনেক বেশি ফেয়ার দেখাবে, কারণ আমি এর মধ্যে যে সমস্ত উপাদান দিয়েছি প্রত্যেকটাই ন্যাচারাল, প্রত্যেকটাই স্কিন হোয়াইটনিং করতে ভীষণই হেল্প করে। ফার্স্ট অফ অল আমি এর মধ্যে দিয়েছি দুধ। কাঁচা দুধ আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে, তার ফলে স্কিন থেকে ধুলো ময়লা যেমন বেরিয়ে যায়, একই সাথে স্কিন হোয়াইটনিং করতে সাহায্য করে আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আতপ চালের কিন্তু পুরো এক্সট্র্যাক্টটা এই দুধের মধ্যে আছে, তার সাথে কিন্তু আমি দিয়েছি লেবুর রস। লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশন, মেছেতা বা মুখের যে কোনো কালো স্পট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায়। একই সাথে কোকোনাট অয়েলও দেওয়া আছে যাতে আমাদের স্কিন প্রপারলি ময়েশ্চারাইজ থাকে। তাই আমাদের রোজ দিনে একবার করে এই ক্লেন্সারটা দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে পুরো মুখটা ধুয়ে ফেলতে হবে। স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা বেরিয়ে গিয়ে স্কিন এতটাই সফট আর মোলায়েম দেখাবে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। আমি দেখো খুব ভালো করে জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে ম্যাসাজ করছি, দেন অন ক্যামেরা আমার স্কিনটাকে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। দেখো আগের থেকে স্কিনের মধ্যে কতটা ফর্সা ভাব চলে এসছে, উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও কিন্তু স্কিন ভীষণই গ্লো করছে। যদি তোমরাও চাও নিজেদের ত্বককে বাড়িতে বসে এমনই সুন্দর ফর্সা আর উজ্জ্বল করে তুলবে, তাহলে দিনে একটা টাইম এই ক্লেন্সারটা দিয়ে মুগ্ধ আর রেজাল্ট সেও তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।